সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা টিকা টি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা থাম্বনেল থেকে অবশ্যই তোমরা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য যে 5000 টাকা করে ভর্তি সহায়তা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যেটা আমরা কি উপভুক্তিও বলতে পারি। তো সেখানে আবেদন করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে। বিশেষ করে যে সমস্যাটার মধ্যে অধিকাংশ লোকেরা পড়তেছে সেটা হচ্ছে যে আবেদন করতে গিয়ে ফর্ম পূরণের পরে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান, অনেকেরই প্রতিষ্ঠান শো করতেছে না, আর প্রতিষ্ঠান শো করার না করার কারণে আবেদনটি সম্পন্ন করা যাচ্ছে না। তো চলুন আমরা কি সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি এবং তার সমাধান কিভাবে করতে পারবো, কিভাবে প্রতিষ্ঠানটি সেখানে নিয়ে আসতে পারবো, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য মোবাইল অথবা আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি একটি ব্রাউজার ওপেন করুন। তো বন্ধুরা আপনাদের বলে রাখি যে কিভাবে আবেদন করতে হবে এ নিয়ে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেল আপলোড করা হয়েছে। তোমরা সেখান থেকে মোবাইল দিয়ে এবং ইউটিউব কম্পিউটার দিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করা আছে, তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা আজকে যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটি আমরা দেখবো। সেজন্য আমি একটি ব্রাউজার ওপেন করলাম এবং এখানে গিয়ে ভর্তি সহায়তা লিখেই যদি আমরা সার্চ করি নিচে অথবা উপরে, তাহলে প্রথমে যে ই ভর্তি সহায়তা সিস্টেম এই লিঙ্কটা আসবে, আমরা এখানে ক্লিক করে দেবো। আমি শুরু থেকে জাস্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা এগুলো হয়তো জানেন। তো এখান থেকে যেটা আমরা প্রথমে আমাদেরকে জানি আমরা আবেদন করতে হবে, আর এখানে যে প্রত্যয়নপত্র ফরম আছে আর এখানে কি কি লাগবে আবেদন করতে সেই তথ্যগুলো দেওয়া আছে, আবেদনের কতদিনের মধ্যে আপনারা উপভিত্তির টাকাটা পেয়ে যাবেন সেই তথ্যটা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো আমরা আবেদন করুন বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস আসবে, যদি নিবন্ধন করে থাকেন তাহলে তো এখানে আপনার লগ ইন করবো, আর যদি নিবন্ধন করে না থাকেন তাহলে আগে নিবন্ধন করতে হবে। আর নিবন্ধন কিভাবে করতে হয় সেটিও ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন আপনি চ্যানেলে প্রবেশ করে। তো আমি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যেহেতু সমস্যা নিয়ে কথা বলবো সেহেতু আমি সরাসরি লগ ইন করতেছি আগে। তো এখানে ইমেল অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, অর্থাৎ নিবন্ধন করার সময় যদি মেইল ব্যবহার করে থাকেন এখানে মেইলটা দেবে, যদি মেইল ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। জন্ম নিবন্ধন অথবা মেইল যে কোনো একটি দিয়ে আপনাকে পুনরায় লগ ইন করতে হবে, তো আমি সেটাই করতেছি এবং প্রবেশ করে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে। তো এখান থেকে যে আবেদন করুন এখানে ক্লিক করে দেব আমি। এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা এখানে মোটামুটি চলে আসছে। তো এখানে যে পেজ আসবে অবশ্য আপনারা যদি এখানে আমি প্রথমে ছবি একটা আপলোড করেছিলাম, যদি ছবি আপলোড করা না থাকে তাহলে আপনারা আগে ছবিটা আপলোড করে নেবেন। প্রথমে আপনার চারটা ছবি চাইবে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর অভিভাবকের আইডি কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি এবং শিক্ষার্থীর একটি ছবি দিয়ে আপনাকে আসতে হবে। যেহেতু আমি প্রথম পেজটি অতিক্রম করেছি সেহেতু আমাকে প্রথম পেজটিতে এখানে নিয়ে আসে নাই, সরাসরি দ্বিতীয় পেজে নিয়ে আসছে, আর এখানেই মূল সমস্যাটা। এখানে সমস্যাটার দিকে আমরা যাব। এখানে আপনারা সব তথ্যগুলো কিন্তু সঠিকভাবে দিয়ে দিবেন, দেওয়ার পরে যদি সঠিক তথ্যগুলো আমরা দিয়ে দেওয়ার পরে এখানে আসেন অভিভাবকের তথ্য, সবগুলোতে কোনো সমস্যা নাই, সমস্যা হবে একটা জায়গায় এসে, সেটা হচ্ছে ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, এই জায়গাটাতেই বেশি সমস্যা হচ্ছে এবং ভিউয়ার্সরা এটা নিয়েই বেশি অবগত করতেছেন যে এখানে সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, আর সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো এখানে আমি প্রতিষ্ঠানের বিভাগ সিলেক্ট করলাম, আপনারা আপনাদের যেই ঠিকানা সেই ঠিকানা অবশ্যই সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সঠিক যেটা সেটা এখান থেকে দিচ্ছি, এই যে শিক্ষার স্তর মাধ্যমিক, যখন আমি এখানে মাধ্যমিক সিলেক্ট করে দেব, দেখেন মাধ্যমিক সিলেক্ট করে দিলাম। এবার ভর্তিকৃত শ্রেণী আমি সিলেক্ট করতেছি, আপনার যেই শ্রেণী সিলেক্ট করবেন। এবার এখানে দেখেন অনুগ্রহ করে নির্বাচন করুন ভর্তিকৃত প্রতিষ্ঠানের নাম। তো এখানে আমি যখন ক্লিক করব এইখানে যে প্রতিষ্ঠানগুলো আসছে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান, অর্থাৎ অনেক প্রতিষ্ঠানের নাম এখানে নাই। এখানে যে প্রতিষ্ঠানের নামগুলো দেওয়া আছে এছাড়াও যে প্রতিষ্ঠানের আমাদের প্রয়োজন সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে নাই। আমি এখানে দুইটা মাদ্রাসার নাম খুঁজতেছি, দুইটার মধ্যে কিন্তু একটাও নাই, একটা হচ্ছে জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, একটা হচ্ছে ভাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তো এখানে কিন্তু দুইটার একটা মাদ্রাসা এখানে আমরা দেখতে পাচ্ছি না, ভাটা উচ্চ বিদ্যালয় আছে, ভাটা মাদ্রাসা কিন্তু এখানে নেই। এই এখানে আমরা একটা একটা করে সব দেখলাম। এখানে যদি আপনি আপনার প্রতিষ্ঠানটি দেখতে না পান, যদি দেখেন যে আপনার প্রতিষ্ঠান এখানে শো করতেছে না, তখন আপনি কি করবেন? এখানে প্রতিষ্ঠান শো না করলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না, সামনের কাজগুলো করা সম্ভব না। এখানে যদি আমরা লিখে দেই
তাও কিন্তু এখানে আসবে না, লিখে দিলে সেটাও কিন্তু সাপোর্ট করে না। এখানে লিখে দিলেও কিন্তু সাপোর্ট করে না। যখন আমরা লিখে দেবো ইন্টার দেবো বা এখান থেকে সরে অন্য একটা অপশনে চলে আসবো, তখন এই দেখেন এটা কিন্তু এখান থেকে চলে যায়। এই এখানে যখনই আপনি চলে যায় লিখে দিয়ে অন্য সামনের কাজগুলো করা যায় না। এখানে যেই প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান এখানে সাপোর্ট করতেছে না, লিখে দিলেও সাপোর্ট করতেছে না, এই প্রতিষ্ঠানগুলো এখানে দেখাচ্ছে। এবং এখানে দুইটা প্রতিষ্ঠান আমি দেখতে পাচ্ছি না আবার যারা বলতে, আর এরকম সমস্যাটা অনেক জায়গাতেই হচ্ছে, দেশের সব জায়গাতেই কম বেশি সমস্যাটা দেখা যাচ্ছে। তো এরকম হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি পুনরায় আপনাদেরকে ব্যাক দিয়ে আগের পেজে নিয়ে যাচ্ছি। সমস্যার সমাধানের জন্য আমরা একবারে লাস্ট পেজে প্রথম পেজে চলে আসলাম, এখানে আসলাম। এখানে দেখেন যেগুলো অপশন আছে উপরে দেখেন, আপনি রেজিস্ট্রেশন করুন, লগ ইন করুন, হেল্প ডেস্ক, সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন। তো এখান থেকে যেখানে আপনার হেল্প ডেস্ক নামে যে অপশন আছে আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে ধরেন শুক্র ও শনিবার সহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেল্প ডেস্ক অর্থাৎ হেল্পলাইন খোলা থাকবে। এখানে আপনি আপনার সমস্যাগুলো জানাতে পারেন। দুইটা নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনি 9টা থেকে বিকেল 5টার মধ্যে যদি কল করেন এটাতে রিসিভ হবে। এবং রিসিভ হওয়ার পরে তারা যে প্রথমত আপনাকে সমস্যার সমাধান দেবে সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে আপনাকে হয়তো কিছু জিজ্ঞেস কোথার থেকে কোন কোন প্রতিষ্ঠানের নাম জিজ্ঞেস, তারা একটা মেইল দিবে আপনাকে এবং বলবে এই মেইলে আপনার তথ্যগুলো লিখে পাঠিয়ে দিন। তো আমি মেলটা কিভাবে আপনি করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোন মেল দিবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর সেটা থাকলে আপনাকে এখানে নাম্বারে কল দেওয়ার প্রয়োজন নেই, আর কল রিসিভ করুক না করুক সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তো আপনি যেভাবে মেল করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। মেল করার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার জিমেইলে প্রবেশ করবেন, যেভাবে পারেন আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আমরা এখানে একটি মেসেজ পাঠাবো অর্থাৎ একটি মেইল করব, যে ঠিকানায় সেই ঠিকানাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা এখানে মেল করব, মেল করার জন্য আমরা এখানে যেটা যেই মেলে পাঠাবো ঠিকানি হচ্ছে abm3565@gmail.com। এই ঠিকানায় মূলত আমরা এই ঠিকানাটা আপনি ফুল লিখলে এই যে মেলটা চলে আসছে এই মেলের মধ্যে abm3565 এই মেলটার মধ্যে আপনি বিষয়বস্তু দিতে পারেন। আমি আপনাদেরকে বিষয়বস্তু এখন সবকিছু টাইপ করে দেখাচ্ছি। এই যে আমি লেখাটা অলরেডি লিখে রাখছি আমি এবং একটা আবেদন করছি, আপনি এখান থেকে 16/1/2023 এই তারিখে প্রকাশিত পেমেন্ট gov.gov.bd ওয়েবসাইটে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদন অনলাইনে গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়, যেখানে আবেদন করতে গিয়ে দেখা যায় নিম্নোক্ত প্রতিষ্ঠানটি দেখা যায় না। উক্ত সমস্যাটি সমাধানের জন্য স্যারকে সবিনয়ে অনুরোধ করছি। প্রতিষ্ঠানের নাম, তারপরে প্রতিষ্ঠানের এইট নাম্বার, যদি এমপিও হয় তাহলে এমপিও কোডটি আপনি অবশ্যই দিয়ে দিবেন, আর যদি নন এমপিও হয় তাহলে এখানে নন এমপিও উল্লেখ করে দিবেন। এবং এখানে ঠিকানা বিভাগ, জেলা, উপজেলা, তারপরে পোস্ট অফিস, পোস্ট কোড সহ এভাবে আপনি লিখে, তো আপনি এভাবে কমপ্লিট একটা মেল লিখে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু মেলটি চলে যাবে। তো আমি মেল একবার করিয়েছি আর সেই জন্য আমি আর মেলটা পাঠাচ্ছি না, একবার মেলটা পাঠিয়েছি। তো মেল পাঠালেই কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে সেই সমাধান করে দিয়ে আপনার প্রতিষ্ঠানটি সেখানে যুক্ত করে দেবে, আর যুক্ত করে দিলেই কিন্তু আপনি নিমিশেই আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন।